যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আজকে 26শে জানুয়ারি, শুভ প্রজাতন্ত্র দিবস টু অল অফ ইউ সবাইকে। আমার লাইভে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমার ফোনের লাইভের অ্যাপটা এত জঘন্য যে ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। আই এম অ্যালাইভ, ইউ আর অ্যালাইভ, অল অফ আস আর অ্যালাইভ, সো ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, উই আর অ্যালাইভ না। এনিওয়ে, বিফোর সিঙ্গিং একটা ছোট্ট টপিক তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমরা মেয়েরা ভালো ড্রাইভ করতে পারি না, আমরা মেয়েরা এটা করতে পারি না, আমরা মেয়েরা ওটা করতে পারি না, সেটা করতে পারি না। আমরা কত মেল ডমিনেটেড সোসাইটিতে বসবাস করি, আমাদের কোনো কথাই কেউ শোনে না। যা পুরুষতান্ত্রিক সমাজে আমরা রয়েছি, আমরা খুব কষ্টে রয়েছি, আমরা মেল ডমিনেটেড সোসাইটিতে রয়েছি, এরকম ভাবে থাকতে আমাদের ভালো লাগে না। এসব কথাগুলো শুনে কি মনে হচ্ছে, আমি খুব নারীবাদী, মানে সোকল ফেমিনিস্ট? সোকল কথাটা অন্য কারণে বলছে। তার আগে একটা কথা বলি, কোনো কন্ট্রোডিকশন তৈরি করব বলে বা কোনো কন্ট্রোডিক্টরি টপিক আলোচনা করব বলে যে মানে নিজে একটু আলোচ্য বিষয় হবো সবার কাছে, এটার জন্য আজকে আমি এই ভিডিওটা করিনি। বরং আই অ্যাম অ্যান ভেরি ইমোশনাল পার্সন এবং ড্রিভেন বাই টোটাল ইমোশন, তাই জন্য এই ছোট্ট ইমোশনটাকে, আমার আবেগটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকে একটা মেয়ের প্রতিবন্ধকতা যদি তৈরি করে মানে তৈরি হয়ে থাকে কিছু ক্ষেত্রে, কোনো বিফোর টেকিং এন স্টেপ বা কোনো কাজের ক্ষেত্রে বা কোনো যে কোনো ফিল্ডে, সেটার মানে প্রতিবন্ধকতাটা তৈরি হয়েছে অনেকটা মেয়েদের নিজেদের জন্য। আমি মেয়ে মানে আমার মা, আমার বোন, আমার দিদি, আমার মেয়ে, আমি সেটা বলছি না ইন জেনারেল, বা ছেলে মানে আমার হাজবেন্ড, আমার বাবা, আমার কাকা, আমার জেঠু, আমার দাদু, আমার বন্ধু, আমি সেটা বলছি না ইন জেনারেল। যেটা বলে থাকি সেটা হচ্ছে, আজকে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল কার জন্য? ব্রাহ্মণের জন্য। বিধবা বিবাহ চালু হয় কার জন্য? বিদ্যাসাগরের জন্য, আমাদের শ্রদ্ধেয় রামন, শ্রদ্ধেয় বিদ্যাসাগরের জন্য। সুতরাং একটু যদি তলিয়ে দেখি তাহলে কি ভাবতে পারি না যে মেয়েরা যতটা এগিয়েছে তার পেছনে মেয়েদের যতটা হাত, তার থেকে অনেক বেশি হাত ছেলেদের? আমি কোনো কন্ট্রোডিকশন তৈরির ক্ষেত্রে বা কন্ট্রোডিকশন তৈরি করব এরকম কোনো মানুষের কথা নিয়ে এটা বলি না, কিন্তু কিছু ক্ষেত্রে যেন ব্রডনেস অফ থিঙ্কিং, ব্রডনেস অফ মাইন্ড অফ দ্য মেল, মানে একটা ছেলের যে চিন্তাধারার ক্ষমতা, তার মানে এটা নয় যে মহীয়সী নারীরা আমাদের আমাদের সোসাইটিতে জন্মায়নি। বহু মহীয়সী নারীরা নারীর সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু ইন জেনারেল ছেলেদের ব্রডনেসটা অনেকটা বেশি বলে মনে হয় না? একটা ফার্স্ট বয়ের খাতা দেখবে একটা লাস্ট বয়ের ক্ষেত্রে, এই ব্রডনেসটাকে আমরা একটা মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই? একটা ছেলে অনায়াসে তার স্টেজটা শেয়ার করে নিল, ফার্স্ট স্টেজ ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, ইউ টেক দ্য ফার্স্ট স্টেজ, আমরা মেয়েরা কজন দিই? কিছু ক্ষেত্রে মনে হয় না প্রতিবন্ধকতা আমরা মেয়েরা আমাদের নিজের ক্ষেত্রে আমাদের মেয়েরা নিজেরাই? আর একটা কন্ট্রাডিক্টরি কথা একটুখানি বলতে ইচ্ছা করছে, যদিও কিছু মানুষের ক্ষেত্রে এটা কন্ট্রাডিকশন, কিছু মানুষের ক্ষেত্রে এরকম নর্মাল। আজকে রামকে আমরা দোষ দিই যে সীতার সতীত্ব তিনি প্রশ্ন তুলেছিলেন, কিন্তু অগ্নি পরীক্ষাটা দিয়েছিল কে? সীতা নিজে। একটা নারী জাতির পুরো সতীত্বর প্রশ্নটা তিনি নিজে তুলেছিলেন। বারবার বলছি, কোনো ব্যতিক্রমী টপিক তুলে নিজেকে ফেমাস করার ইচ্ছে আমার নেই, কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় যে মেয়েরা একটু মেয়েদের সাপোর্টটা দরকার, যতই আমরা নারীবাদী সো কল্ড বলে থাকি না কেন।
অনেক বেশি সাপোর্ট আমরা পুরুষদের থেকে পাই, এখনো পর্যন্ত পেয়ে এসেছি। যে কোনো বড় স্টেপ চিন্তা করো, ভেবে দেখো, পুরুষরা অনেক বেশি সাপোর্ট করেছে, তাই জন্য এগিয়েছি। এনিওয়ে, তাহলে একটা গান দিয়ে শুরু করা যাক, মানে শেষ করা যাক, সরি রাদার, আমি কন্ট্রাডিকশন তৈরি করলাম না। যদি কিছু তোমাদের মতামত থাকে, সো সে ইন মানে সে ইয়োর কমেন্ট, তোমরা নিজের মতামত জানাও এবং বুঝতে পারবো যে আমি কিছু ভুলভাল বললাম কি না, আর তোমরা তোমাদের কমেন্টটা জানাও। আর একটা ছোট্ট গান দিয়ে, আমাদের শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলালের গান দিয়ে আমি এটা শেষ করি, এই সো কল্ড কন্ট্রাডিকশনটা। এটা কন্ট্রাডিকশন নয় কিন্তু, বাট একটা ছোট্ট টপিক। এনিওয়ে, শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে, ভালো থেকো, থ্যাংক ইউ। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম, সে যে আমার জন্মভূমি।